আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরক আবু আব্দুর রহমান কুয়েত থেকে প্রশ্ন করেছেন যে পাঁচ ওয়াক্ত সালাদ যে ফরজ এটা কি কোরআন দ্বারা প্রমাণিত না হাদিস দ্বারা প্রমাণিত বিস্তারিত জানালে ভালো হয় জি আলহামদুলিল্লাহ ওয়াহদাহ আসসালাম আলাহ মাল্লা নবিয়া বাহাদাহ আমা বাদ খুব সুন্দর প্রশ্ন জি পাঁচ ওয়াক্ত সালাদ এম দ্বারা প্রমাণিত পাঁচ ওয়াক্ত সালাতের বর্ণনা কুরআনে রয়েছে মূলত নবাদ প্রাপ্তির পর পর থেকেই সালাত ফরজ করা হয়েছে তখন কেবল মাত্র দুই রাকাত সালাত ছিল দুই রাকাত করে ফজর এবং আসর সালাত ফরজ হয়েছিল ওই সময় যেমন আল্লাহ তালা বলছেন তাসবিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়া আপনি আপনার প্রভুর প্রশংসা জ্ঞাপন করুন সূর্যাস্তের পূর্বে ও সূর্যোদয়ের পূর্বে অর্থাৎ ফজর ফজর এবং আসরের সালাত এই দুইটাকে বোঝানো হচ্ছে চল্লিশ নম্বর সুরের পঞ্চান্ন নম্বর আয়াত এখান থেকে প্রমাণিত হয় যে প্রথমেই ফজর এবং আসর সালাত আল্লাহ তালা নাজিল করেছেন আমাদের উপরে বকারা দুশো আটত্রিশ নম্বর আয়াত হাফিজ আল্লাহ সলাওয়াত ও সলাতেল ওস্তয়া আল্লাহ রাব্দ আলাইম বলছেন তোমরা সালাদসমূহের যত্নবান হও সলাতকেই যত্ন করো বিশেষ করে মধ্যবর্তী সলাত তথা আসরের সলাত এখানে আসরের সলাতকেই বোঝানো হয়েছে যা বিভিন্ন তাফসিল এবং ব্যাখ্যা দ্বারা প্রমাণিত এছাড়া এটা গেল আসরের সালাদ সম্পর্কে তাছাড়া আমরা পবিত্র কোরআনের অন্যান্য আয়াত দ্বারা আরো দেখতে পাই যেখানে এবং সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে যেমন আল্লাহ তালা বলছেন সরাহদের একশো চোদ্দ নম্বর ও সোলাতফা লাইল আল্লাহ তালা বলছেন যে দিনের দুই কিনারায় ও রাতের কিছু অংশ পার হওয়ার পর সালাদকে প্রতিষ্ঠা করো দিনের দুই কিনারায় অর্থাৎ ফজর এবং মাগরিব এই দুটাকে বোঝানো হচ্ছে এবং রাতের কিছু অংশ পার হওয়ার পর মানে এশার সালাদকে বোঝানো হচ্ছে এটা দ্বারা এশারকে বোঝানো হয়েছে এছাড়া সূরা বানি ইসরাঈল 17 নম্বর সূরার 78 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আকিমুস সালাতা লিদুলুকিশ ইলা লাইল ওয়া আল ফজর তিনি বলছেন হে নবী সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত প্রতিষ্ঠা করবে প্রতিষ্ঠা করবে ফজরের সালাত এখানে জোহর মাগরিব এবং ফজরের সালাত সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে সূর্য ঢলে যাওয়ার পর মানে জোহরের সালাত জোহরের সালাত রাতের অন্ধকার পর্যন্ত তথা মাগরিবের সালাত পর্যন্ত মাগরিব পর্যন্ত এটাকে বোঝানো হয়েছে এবং স্পেশাল ভাবে ফজরের সালাতের বর্ণনা এখানে দেওয়া হয়েছে তো পাঁচাত্ত সালাদ যে ফরজ এটা আমরা কোরআন থেকে জানতে পারলাম অতিরিক্ত হচ্ছে হাদিস থেকে যেটা মেরাজের হাদিস দ্বারা প্রমাণিত সই মুসলিমের হাদিস মিসকাতের পাঁচ হাজার আটশো বাষট্টি থেকে পঁয়ষট্টি পর্যন্ত যে হাদিসগুলো রয়েছে এখানে পাঁচ ওয়াক্ত সালাতের বর্ণনা রয়েছে যে হাদিসটি আহ রাসুল সাল আল্লিশাল্লাম মিরাজ রজনীর বর্ণনা দ্বারা বর্ণনা করা হয়েছে এখানে